আসলে কিভাবে সেনসিটাইজ করা যায়, যারা ক্যাবে আছেন তারা কি করতে পারেন? নিউট্রিশন এজেন্ডা বলতে একটা বড় বিষয় আমরা আপাতত এনপ্যান টু কে ধরতে পারি, দ্বিতীয় জাতীয় পুষ্টিকর্ম পরিকল্পনা, যেটা অনেকটা স্ট্রাকচার এবং যেটা আমাদের এক্সপেক্টেড। তো সেক্ষেত্রে শাকির ভাইয়ের যে বিষয়টা, যেমন ক্যাব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। যদি একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি ভেজাল সবজি বেচেন কেন, উনি বলেন ভাই আমি তো সবজি উৎপাদন করে নেয়, এটা তো কৃষক, পরে আমি নিয়ে আসি। সো ইটস এ নেটওয়ার্ক, একটা প্যাকেজ, এবং আমাদের যদি পরিবর্তন আনতে হয় এই সকল ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে, যার জন্য এই বৈঠকটায় একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ এখানে আছে। যেমন মিডিয়া, আমার মনে হয় ভেজাল দূরীকরণে সবচাইতে মেজর রোল প্লে করে কিন্তু মিডিয়া, এ পর্যন্ত আমার দৃষ্টিতে আমি যেটা দেখছি। যেমন এই যে টুটুল এখানে বসে আছে সময় টিভির, সে একবার একটা রিপোর্ট দিল যে বাগেরহাটে যে ছোট মাছগুলো আসে প্যাকেটে করে, সেই মাছগুলো গভীর সমুদ্রে ধরার পর দুই তিন মাস থাকে, এরপরে সেই প্যাকেটগুলো বিস্কুটের প্যাকেটের মতো করে বাগেরহাটে এসে ট্র্যাকে নাম। এরপর থেকে কিন্তু আমরা একটু সতর্ক হইলাম যে তাইলে তো এটা যে মাছটাকে আমরা খুব ভালো মনে করে খেতাম। তো বিভিন্ন জায়গায় যখনই দেখা যায় ভেজাল, মিডিয়া সবসময় কিন্তু সামনে এগিয়ে আসে। আবার সে আরেকটা রিপোর্ট করছে সুন্দরবনে মাছে যে বিষ প্রয়োগ করা হয়, বিষ প্রয়োগে মাছ হত্যা। তো কাজে দাদা যেটা বললেন যে এরকম রিস্ক এরিয়াটা আইডেন্টিফাই করা, আরেকটা হলো ক্যাব যেটা করতে পারে, যেমন আপনি ইউরোপের বিভিন্ন শপিং মলে যদি দেখেন ওদের কিন্তু লেখা থাকে অর্গানিক কেমিক্যাল, কেমিক্যাল যদি এক ইউরো হয় দাম তাইলে অর্গানিকটা কিন্তু দেড় ইউরো, তারপরে কিন্তু মানুষ সেটা কিনতেছে। তো আপনি যদি মোটিভেশন ক্রিয়েট করতে পারেন, আইন দিয়ে আসলে খুব বেশি এগোনো যায় না যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ মোটিভেটেড না হয়। তো কি হচ্ছে, যেহেতু অর্গানিক ইয়াটা বেশি দামে বিক্রি হচ্ছে তখন ফার্মার্স কিন্তু উৎসাহ বোধ করে এবং ওগুলো দেখতেও ভালো না, আপনি কেমিক্যালটা দেখবেন একদম চকচক করতেছে, আর ওই নন কেমিক্যাল যেটা অর্গানিক সেটা দেখতে সুন্দর না, কিন্তু মানুষ ঝাঁপিয়ে পড়তেছে ওইটার উপর, এবং ওরা তো খুব সিনসিয়ার। একটা কথা আছে ইনগ্রিডিয়েন্ট, ইনগ্রিডিয়েন্ট কিন্তু সব প্রোডাক্টে ওদের থাকে এবং সেগুলো কিন্তু এনকারেজ হয়। মার্কেটে যদি ডিমান্ড না থাকে তখন ক্যাব বলেন বা ব্যবসায়ী বলেন ওরা কিন্তু তৈরি করবে না। তো এই ইনোভেশনগুলো দরকার। দাদা যেটা বললেন যে রিস্ক আইডেন্টিফিকেশন, ইনোভেশন, এরপরে এটাকে ইনস্টিটিউশনালাইজ করা, এবং সেক্ষেত্রে ক্রেন যে রোলটা প্লে করতে পারে, যেমন আজকে অনেকগুলো ভালো ভালো বিষয় আসছে, এটা কোনো পুঁথিতে পাওয়া যাবে না, এটাকে যদি আমরা বলি যে এটা ইন্ডিজিনাস নলেজ এবং একবারে আপডেটেড যদি কোনো নলেজ থাকে, আমার মনে হয় আজকের আলোচনায় তো এটাকে যদি সামারাইজ করে পেপার তৈরি করা হয়, নলেজ প্রোডাক্ট করা হয়, তো সেক্ষেত্রে যারা কন্ট্রিবিউট করলেন এটা তৈরিতে তারা যেমন এনকারেজ হবে, ক্রেনও কিন্তু উপকৃত হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা লিটারেচার, হ্যাঁ, কিন্তু এগুলো হলে একবারে এভিডেন্স বেসড ইনফরমেশন যে আসলে হোয়াট আর দ্য রিস্ক, হোয়াট আর দ্য সলিউশন, এবং আমাদের হোয়াট ইজ টু বি ডান, তার কী রোল। যেহেতু এটা আজকের মিটিংটাই তো ওই কারণে যে কে অ্যাকাউন্টেবল হবে, যেমন আমি যেটা বললাম যে যদি ভেজাল পণ্য বাজারে বিক্রি করে, আমরা ইনিশিয়ালি মনে করি যে তিনি বিক্রি করেন, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ইজ নট রেসপন্সিবল, তারে আরেকজন সাপ্লাই দিতেছে এবং সেখানে পুরো একটা সাপ্লাই চেইন রয়েছে সিন্স একদম বিগিনিং। এখানে এগ্রিকালচার এক্সটেনশনের একটা ভূমিকা আছে, তাদের দেখা দরকার যে কীভাবে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট করে ফসল উৎপাদন করা যায়, সেখানে তার কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। কিন্তু উনি যদি সাজেস্ট করে ঢালাওভাবে কীটনাশক দেওয়া, তাহলে সেও কিন্তু তার দায়িত্বটাকে সঠিকভাবে পালন করল না। সো দাদা যেটা বলছেন ওইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ফার্স্ট উইল হ্যাভ টু আইডেন্টিফাই রিস্ক অ্যান্ড রেজিলিয়েন্স, দেন ইনোভেশন, দেন ইনস্টিটিউশনালাইজ, যাতে আমরা বিভিন্ন জায়গায় লবি অ্যাডভোকেসি ক্যাম্পেইনে ওই বিষয়গুলো উপস্থাপন করে রেসপেক্টিভ যারা দায়ী তাদেরকে অ্যাকাউন্টেবল করা যায়। থ্যাংক ইউ স্যার।